এটা বলুন। হ্যাঁ, মোহিতবাবু বলেছেন, মোহিতদা একটা কথা বলেছেন যে উনি ওইভাবে বুঝেছেন এক সত্যি অ্যাক্টার কি সব একটা কি রিয়্যাক্ট করতে হয়, মানে কীরকম, মানে রবীন্দ্রনাথের ধরুন এই যে একটা শেষের কবিতা বলে একটা আছে না, তাতে অমিত রায় সে বলছে না যে আমি আমার আয়নার মতো বুঝতে আমার যে সামনে ইয়ে হলে তার ছায়া ছবি পড়ে আয়না যেমন হয়, তো মানুষেরও তাই খানিকটা এই সামনে একটা কিছু ঘটনা ঘটছে তার একটা ছায়া পড়ছে, সেই ছায়াটা দেখা যায় মানুষটার ভিতরে যে এই হলো, তো ও মানে মানুষের যেমন হয় সেটাই তো অভিনয়ের মধ্যে দিয়ে প্রকাশ করতে পারলে ভালো, তো উনি ওইভাবে বলেছেন আর কি, খুব দামি কথা বলেছেন। কবি তো আমি ওইভাবে বুঝতেও পারি না, আমি করি আমার মতো করি।